সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশের সহ নতুন বিদেশি শ্রমিকদের মালয়েশিয়া প্রবেশের সময়সীমা শেষ হচ্ছে শুক্রবার। এর জেরে মালয়েশিয়া হঠাৎ করে বেড়ে গেছে শ্রমিক প্রবেশের সংখ্যা। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, গত কয়েকদিন ধরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিনই প্রবেশ করছেন হাজারো বিদেশি শ্রমিক। এতে দুর্ভোগ বাড়ছে কর্মী এবং কোম্পানি মালিকদের। এছাড়া নিজেদের কর্মী খুঁজে পেতে পড়তে হচ্ছে ভোগান্তিতে, তেমনি দীর্ঘ সময় ধরে শ্রমিকদের বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, 31 মের পর দেশটিতে কেউ আর বিদেশি শ্রমিক নিয়োগ দিতে পারবে না, ফলে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো শেষ মুহূর্তে হাজারো শ্রমিক নিয়োগ দিয়েছে। শেষ মুহূর্তে মালয়েশিয়া পৌঁছানোর জন্য মরিয়া চেষ্টার কারণে বিমানের টিকিটও আকাশচুম্বী। তবে নিয়োগকারী কোম্পানিগুলো বাংলাদেশি শ্রমিকদের বিমানবন্দরে রিসিভ না করার অভিযোগও রয়েছে।